এটা তো আমরা দিই এখন সরকারের আমরা সবাই অলরেডি 6 তারিখের ঘটনা আপনারা সবাই জানেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একটা পুজোর বিসর্জন দেওয়ার পর ওরা স্নান করতে গিয়েছিল, মামা তো বিস্তুত ভাই, একজনের নাম দিবাকর দাস, আরেকজনের নাম সৈকত দেবনাথ। দুজনে, একজনের বয়স হচ্ছে 15, আরেকজনের 13। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এটা জলে ডুবে ওরা মারা গেছে। তো মানে আর কি বলবো, ভাষা নেই দুঃখ প্রকাশ করা। এসছি আমাদের দুজনের বাড়িতেই গেলাম আমরা, আমাদের মানে ভগবানের কাছে প্রার্থনা করি, তার আত্মার সদ্গতার সদ্গতি কামনা করেছি। আর পরিবারের পাশে আমরা এসেছি, সরকারের তরফ থেকে সামান্য কিছু আর্থিক যে বিষয়, আমাদের যে নিয়ম অনুসরণ সেটা দেওয়ার চেষ্টা করেছি। সরকারের কথা।